এবং এই কারণে প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, চাইছেন ভোট, কেউ দিচ্ছেন, কেউ চাইছেন উন্নয়নের দোহাই দিয়ে, কেউ দিচ্ছেন অঙ্গীকার আগামী উন্নয়ন করবেন বলে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গঙ্গাচড়া রংপুর সংসদীয় আসন একের গঙ্গাচড়া উপজেলার মন্ত্রা বাজারে বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীক নিয়ে আসাদুজ্জামান বাবলু। তিনি এর আগেও গঙ্গাচড়া উপজেলার দুইবারে সফল সারা আমি 22 বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত, মাঠে আছি। গঙ্গাচড়ার মানুষ আমি বলবো না, এটা গঙ্গাচড়ার প্রতিটা পাবলিককে মানে জিজ্ঞাসা করবেন তারা কেমন সারা দিচ্ছে, তারা কেমন সারা দিচ্ছে, এটা আপনারা প্রতিটা মানুষকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। আমি বিশ্বাস করি গঙ্গাচড়া মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে তারা তাদের সন্তানকে জাতীয় সংসদে পাঠাবে, তাদের সুযোগের কথা জাতীয় সংসদে বলবে, তাদের এলাকার উন্নয়নের কথা জাতীয় সংসদে বলবে। এ কারণে তারা আমার পক্ষে আছে, আমাকে তাদের সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে, তাদের এলাকার মানুষ হিসাবে যে ভালোবাসা দিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, অনেকেই ম্যাক্সিমাম মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী 7 জানুয়ারি নির্বাচনে যে ফ্রি ফেয়ার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমাকে কেতলি মার্কা ভোট দিয়ে তারা সেই মহান জাতীয় সংসদে আমাকে পাঠাবে। আমরা জানি রংপুর সংসদীয় আসন তিনজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তার মধ্যে আপনি একজন। আপনি হেভিওয়েট কিনা জানি, আপনি এর মধ্যে কোনো হেভিওয়েট প্রার্থী দ্বারা নির্বাচনে প্রচারণায় বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা? এটাই না, এরকম বাধাপ্রাপ্ত হয়নি। আমি নিজে হেভিওয়েট প্রার্থী কিনা আমি জানি না, 2 জন এমপি ছিল, তারা আছে মাঠে, আরও 7 জন আছে, আমরা মোট 9 জন প্রার্থী। 9 জন প্রার্থী, আমি মনে করি যে 2 জন প্রার্থী সাবেক সংসদ সদস্য, 1 জন সাবেক সংসদ সদস্য, 1 জন বর্তমান সংসদ সদস্য, তারা হেভিওয়েট প্রার্থী হতে পারে। আমি বাকি সাধারণ মানুষের মধ্যে আছি, এখন ভোটাররা ঠিক করবে আসলে কে হেভিওয়েট প্রার্থী। বলেছি গঙ্গাচড়া মানুষের জন্য, গঙ্গাচড়াবাসীর জন্য কী করতে চাই গঙ্গাচড়ার মানুষ জানে, কারণ আমি গঙ্গাচড়ার মানুষ। গঙ্গাচড়ার মানুষের যেটা চাহিদা, আমিও গঙ্গাচড়ার মানুষ হিসাবে আমারও ওই একই চাহিদা। আমি যেটা স্বপ্ন দেখি গঙ্গাচড়ার মানুষ ওইটা স্বপ্ন দেখে, গঙ্গাচড়ার মানুষ স্বপ্ন দেখে এই অঞ্চলের মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান সরকার স্কুল কলেজের সঠিক উন্নয়নটা হোক, এই অঞ্চলের তিস্তা নদীর কাজ হোক, এই অঞ্চলের একটা অর্থনৈতিক অঞ্চল হোক, রাস্তাঘাট উন্নয়ন হোক এবং শিক্ষিত বেকার যারা আছে যেভাবে দেশটা এগিয়ে যাচ্ছে এই 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 জায়গায় যাতে করে এই জায়গায় যাতে করে আমরা তাদের ওইখানে প্রোভাইড করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি শিক্ষিত বেকার যুবকের, সেটা আমিও ফিল করি, আমার গঙ্গাচড়ার মানুষ প্রতিটা মানুষই ফিল করি। আমি একটু আসছি আপনার কাছে, আপনার কি ধারণা আগামী যে দ্বাদশ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আমার ধারণা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটি অঙ্গীকার, নির্বাচন কমিশন সেটি করার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আমরা আসাদুজ্জামান বাবলুকে নিয়ে আমরা একটি আলোকিত গঙ্গাচড়া করতে চাই, আমরা স্মার্ট গঙ্গাচড়া করতে চাই, আমরা রাস্তাঘাটে উন্নয়ন তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা দারিদ্র দূর করতে চাই, শিক্ষার আলোয় গঙ্গাচড়াকে আমরা আলোকিত উত্তপ্ত উন্নয়নশীল গঙ্গাচড়া। আপনাকে চাই
গত বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে এখানে কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, এমপি হিসেবে তারা কাজ করে গেছেন। উন্নয়ন আসলে তিস্তার অববাহিকায় এই যে গঙ্গাচড়া উপজেলা কতটুকু উন্নয়ন হয়েছে আপনি কত দেখেন? আমি মনে করি আমরা দীর্ঘ 50 বছর ধরে যে যন্ত্রণা, যে যারা বুকি নিয়ে আমরা লালন করতেছি, ধারণ করতে যারা আসলে এই দুঃখ বলার মতো না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। যেটা দেখতেছেন আপনারা আজকে জনগণ বা এই আসাদুজ্জামান বাবুর মাধ্যমে আমরা জনগণ বুঝাই দিচ্ছি যে আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে 50 বছরেই পারে নাই। আমরা আসাদুজ্জামান বাবুর মাধ্যমে আমরা সঠিক নেতৃত্ব খুঁজে পেয়েছি, সঠিক অভিভাবক পেয়েছি। আমরা আমাদের গঙ্গাচড়া উপজেলা তথা 8টা ওয়ার্ড সহ আমরা এই আসনে একজন মানে কী বলবো স্থানীয় এবং স্মার্ট নেতা। আমরা মনে করি যুব সমাজ যে আসাদুজ্জামান বাবলুর মাঝেই আমরা সব কিছু খুঁজে পেয়েছি। এটা আমাদের পরীক্ষিত নেতা, এটা আমাদের অন্তরের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দনের নেতা। তার মাধ্যমে আমরা গঙ্গাচড়া উপজেলাবাসী এই তথা রংপুর এক আসনবাসী আমরা মনে করি আমরা বাবলুর মাধ্যমে আমরা দালাল মুক্ত হব, সন্ত্রাস মুক্ত হব তথা সাধারণ দুঃখী মানুষের কৃষকের ভালোবাসার মাধ্যমে আমরা আসাদুজ্জামান বাবলুকে এই গঙ্গাচড়া আসনে একজন স্মার্ট, একজন স্বচ্ছ, দক্ষ একজন প্রতিনিধিত্ব আমরা পাবো। এই আশা আকাঙ্ক্ষা আমরা আপনাদের মাধ্যমে আমাদের নেত্রীকে আমরা বলার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাই। গঙ্গাচড়ার মানুষ আমরা এখানে স্থানীয় নেতৃত্ব যদি পাই। মুজিব শতক।